হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো কালকে তো মহালয়া, তো আজকে আমরা ভাবলাম আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও করি। সেটা হচ্ছে কি, আজকে ভেজ ভার্সেস নন ভেজ। তো একদম টেবিল ভর্তি খাওয়ার, এক ফোটাও জায়গা নেই। তো আবার সেই চিরকুট, যে আগে তুলবে, যার ভেজ পড়বে সে ভেজ খাবে, যার নন ভেজ পড়বে সে নন ভেজ খাবে। তো আগে কে কে কোনটা পাচ্ছে সেটা দেখে নিই, তারপর কী কী আছে তোমাদেরকে বলে দিচ্ছি। চলো তোলো, এটা আমার নন ভেজ, মায়ের নন ভেজ, আমার ভেজ, দেখিয়ে দাও। এই যা, ইচ্ছে করে এটা করেছি, এরকম পেপার করেছি যাতে দেখা না যায়, অনেক সময় হোয়াইট পেপার হলে দেখা যায়। তো চলো দেখিয়ে দিই, ভেজে আছে, আমি ভেজ খাবো। ভেজে আছে হচ্ছে গিয়ে তোমার শুক্তো, মোচার ঘণ্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার মুগের ডাল, এখানে আছে কুরকুরে আলু ভাজা, এখানে আছে ছানার ডালনা, এখানে আছে মিষ্টি আর চাটনি পাঁপড়, ওখানে আলু ভাজা বেগুন ভাজা, যে খাবে ভেজ তার। আর নন ভেজে আছে হচ্ছে গিয়ে তোমার কী বলে এটা, মাটন কষা, মোচা ঘণ্ট, ভেটকির পাতুরি। ব্যাস, না আমার আমার কোনো অসুবিধা নেই আজকে, আমি নন ভেজ ভেজ খেতেই বেশি পছন্দ করি। আমি এইটা খাবো, এইটা 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 খাবে তুমি, আর বাদ বাকি সব আমার। আমি সবার আগে খাই শুক্তো দিয়ে। আহা, ভালোই হয়েছে আমার ভেজ পড়েছে আজকে, আমি খুব হ্যাপি। কেমন কেমন মশলাটা দারুণ খেতে শুক্তটা। তোমরা অনেকে বলেছ মা তুমি আমাকে পুজোতে কি দিয়েছো বলে দাও, বলো। টাকা ধরে দিয়ে দিয়েছি, ওতে কত নতুন জিনিস কিনে নেবে। আমি বলে দিচ্ছি, মা আমাকে পুজোতে 5,000 টাকা দিয়েছে, মেয়েকে দিয়েছে 1,000 টাকা। আমাকে নীলাদ্রিকে দিয়েছে 5,000, মেয়েকে দিয়েছে 1,000 তোমার ইয়ে কেনার জন্য। আমি বলেছি আমি মোচা খাচ্ছি, আমি আমি বলেছি আমি একটা পিউরিফায়ার কিনবো, বাকি টাকা আমি দিয়ে কিনবো। আর আমরা পুজোতে কেউ কাউকে জামা কাপড়টা দিই না, কারণ মায়ের প্রচুর শাড়ি, মা পরে না, ফালতু শাড়ি দিয়ে লাভ নেই। আমি মাকে পুজোতে, মায়ের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ডিসেম্বরে তো আমাদের বাড়ির পুজো আসছে, তো মাকে আমি পুজোতে একটা ফ্রিজ কিনে দেবো। কিন্তু এখন তো ফ্রিজ অর্ডার করলে, মানে আমরা গেছিলাম কালকে দেখতে রিলায়েন্সে, তো এখন তো কালকে যদি আমরা নিই, পুজোর আগে দেবে না, দিতে দিতে সেই দশমীর পর। তো আমরা ভাবলাম, বললাম তাহলে পুজোর পরে এসেই নেব, যেদিন ফ্রিজটা নেব তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেকে বলছিলো তো পুজোতে মাকে কী দিলে কী দিলে, জামাকাপড় শাড়ি শাড়ি দিই নি, কী হবে শাড়ি দিয়ে একটা জিনিস দিলে। না হ্যাঁ, ভেটকি মাছের পাতুরি, আমি বললাম বলবে আমাকে খেতে। ভালো তো, তোমার পুজোতে কি প্ল্যান বলে দাও। মায়ের কোনো প্ল্যান নেই,
আরে পূজার দিন কি পূজা মণ্ডপে গিয়ে বসে থাকি, ওইটাই আমার ভালো লাগে। ঠাকুর ফাকুর দেখতে যায় না। এবার একদিন পুজোতে ইচ্ছা আছে সপ্তপদীতে খেতে যাব। কালকে মহালয়া, পাঁপড় খাবে? এসব পথ খেয়ে শেষ করতে পারো না। আজকে সব খাবারগুলো কষে কষা থেকে নিয়ে এসেছি। আবার ভাবছিলাম আমি মা আর মেয়ে খেতে যাবো কষে কষাতে, প্রচণ্ড ভিড় হয়, ভালো লাগে না। এর থেকে শান্তিতে বাড়িতে বসে গল্প করতে করতে খেতে পারবো। মেয়েকে পুজোর মধ্যে একদিন ভূতের রাজা দিল বরে খেতে নিয়ে যেতে হবে, কারণ এই ভূতের রাজা দিল বরের বাইরে ওই স্ট্যাচুগুলো থাকে, আর ওই যে বলে না হাতে হাতে দাঁওতালি, ওই ব্যাপারটা মোহ দেখেছে, ওটা ওর খুব পছন্দের, তো ওকে একদিন নিয়ে যেতে হবে ভূতের রাজা দিলে বরে খাওয়াতে। হ্যাঁ, মা বলছে একদিন দুধ ভাত খেতে হবে, কেউ একজন মাকে বলেছে দুধ ভাত খেতে, তাই মা সেদিন থেকে বলছে দুধ ভাত খাবে। আমার কাছে খুব ভালো লাগে দুধ ভাত খেতে। বেগুন ভাজাটা দিয়ে দাও, আমি খেয়ে নিই। বেগুন ভাজা কা গাউ ভাজা কা খাবো না। আমার তো এখনই পেট ভরে গেছে মা, ছানার কোপ্তাটা খেতে পারতে একটু। না চিটিং কেন করো, আজকে যে ভেজ খাবে সে ভেজই খাবে, যে ননভেজ খাবে সে ননভেজই খাবে। তোমার ছানা কোপ্তা আমি খাবো কেন? মোহরের এবার ফাটিয়ে জামা কাপড় হয়েছে, কোনো হিসেব নেই। ছানার কোপ্তা আমার ভালো লাগে না খেতে, মিষ্টি মিষ্টি লাগে, গা পাকিয়ে দেয়। কিন্তু আমি যে সেদিনকে ছানার কোপ্তাটা করেছিলাম, আমি যেটা বুঝলাম এই যে লোকে এত এত বাঙালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, লোকে বাঙালি খেতে যায়, সত্যি কথা বলতে আমার মনে হয় ওই একটা
ইমোশন একটা নস্টালজিক ব্যাপার, ওই জন্য যায়। নইলে ওই বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ডাল ভাত খাওয়ার থেকে আমরা মনে হয় বাড়িতে অনেক ভালো রান্না করি। ছানার কোফতাটা করেছে, কোফতাটা দেখো পুরো শক্ত, পুরো শক্ত, মানে ছানা নেই, মানে মটর ডাল বেটে দিয়ে দিয়েছে তাও পুরো শক্ত। আমাদের বাড়ির কালী পুজোতে ছানার কোফতাটা আমাদের বাড়ি কালী পুজো ডিসেম্বরে, তোমাদের সকলের নিমন্ত্রণ থাকলেও যারা যারা আসতে চাও আমাকে ইনস্টাতে ইনবক্স করো, আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো। শুধু আগে থেকে আমাকে জানিয়ে দেবে যে তোমরা আসবে, মোটামুটি এখনও ডেট ফিক্সড হয়নি। যদি আসতে চাও আমার বাড়ি সোদপুরে আমাকে ইনবক্স করবে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। ও, মায়ের বাড়ির পুজো আমি কেন নেমন্তন্ন করছি? আমার বাড়ির পুজো না, মায়ের বাড়ি তো ওর বাড়ি, আমার আর কে আছে? মায়ের বাড়ি তোদেরই তো মানসিক পুজো। হুম, মেয়ের মানসিক পুজো মায়ের বাড়ি। মা যতদিন আছে মা ততদিন ভোগ করবে। মা বলে একটা সময় আমাদের নামে আমার নামে রেজিস্ট্রি করে দেবে, দরকার নেই এখন আপাতত, কারণ সিনেমা পিনেমাতে যা দেখি তারপর দেখা গেল রাক্ষস তো তোমরা নাম দিয়ে দিয়েছ, তারপর শয়তান হয়ে গেলাম, বাড়ি হদ্দি বার করে দিলাম মাকে। রেজিস্ট্রি না করলেও তো থাকবে, রেজিস্ট্রি না করলেও তো থাকবে, তা হলো করার যদি হয় রেজিস্ট্রি না করলেও করবি, না করলেও না গো মা। আমারও একটা মেয়ে আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা একদম ঠিক কথা। এই জন্মের কর্মের ফল মানুষকে এই জন্মেই ভোগ করে যেতে হয়। জল খাই, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। চাটনি দাও তো একটু খাই না, তোমার তো চাটনিটা খাওয়ার কথা না। আমার ইচ্ছে করে দিই চাটনি, বেশি মিষ্টি করে দিস না, আমার শুধু আম না, এটা আম দিস না, শুধু এক টুকরো দিস না, ভালো টক টক তোমার ভালো লাগবে। হেবি খেতে চাটনিটা বাবা। সেদিনটা এই সোনা কী করছিস তুই বারবার? কস্তুরিতে চাটনি নিয়েছি, পুরো মিষ্টি না, পাঁপড়ও খাও তাহলে। পাঁপড় তো আমার আছে। কোথায় তোমার ওই কই পাপড়? তো আমার ইয়ের মধ্যে পড়বে না। কারণ তুমি যে মটন খেলে, ভেটকি খেলে, আমি যদি রেস্টুরেন্টে খেতাম আমার মটনের সঙ্গে চাটনি দিত না, পাপড় দিত না? রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে না, এটা তো বাড়িতে বসে চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে। ও, চাটনিটা হেভি খেতে। কষে কষার পোলাও আর মটন কষা খুব ভালো খেতে, আর দামটাও খুব রিজনেবল। চাটনিটা হেভি।
আমার পিসি একটা আমরা নারকেল দিয়ে দিল্লিতে আমরা নারকেল দিয়ে চাটনি করেছিল, এখনো মুখে লেগে আছে আমার চাটনিটা। এই একটা জিনিস আমি বানাতে পারি না, চাটনি। কেন জানি না চাটনি করতে গেলে আমার পুড়ে যায়। মিষ্টিও খাও একটা, আমার ফেভারিট মিষ্টি রসগোল্লা। হবি খেতে? টপ করে মিষ্টিটা এবার মুখে ঢুকিয়ে দাও। চাটনিটা হেভি করেছে, তো মা মিষ্টিটা মুখে ঢুকিয়ে দিক টপ করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সকলকে আগাম শুভ মহালয়া, টাটা।